বেরোতের পর স্বাগত এখন খবর বিস্তারিত। স্নান যাত্রার মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে পুরাতন হাবিলের 14 দেবতা মন্দিরের খারচে পূজা। রাজ্যবাসীকে খারচে উৎসবের শুভেচ্ছা জানালো মুখ্যমন্ত্রী। খারচে উৎসব ত্রিপুরার অন্যতম জনপ্রিয় উৎসব, তবে বর্তমানে তা সার্বজনীন চরিত্র অর্জন করেছে। আগরতলা থেকে অনতি দূরে পুরাতন হাভেলির 14 দেবতা বাড়িতে অনুষ্ঠিত হয় এই খারচে উৎসব। রবিবার ছিল স্নান যাত্রা। এদিন ভোরে প্রথা মেনে 14 দেবতা মন্দির থেকে বিগ্রহগুলিকে হাওড়া নদীর ঘাটে স্নান যাত্রার জন্য নিয়ে যাওয়া হয়। প্রতি বছর 7 দিন ব্যাপী চলা এই উৎসব ও মেলায় মন্দির প্রাঙ্গণে ভিড় করেন বহু পুণ্যার্থী, কিন্তু এবছরে করোনার আবহে চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রমী। সরকারের নির্দেশ অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠিত হলেও অনুষ্ঠিত হবে না মেলা। যে সকল পুণ্যার্থী মন্দিরে আসবেন তাদের মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশাবলী মন্দির প্রাঙ্গণ জুড়ে টাঙানো হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই চলে ধর্মীয় আচার, গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর প্রথা মেনে চন্তাইয়ের উপস্থিতিতে গালিমেরা বিগ্রহগুলিকে হাওড়া নদীর ঘাট পর্যন্ত নিয়ে যায়। পথে দুধারে মানুষ ভক্তি ভরে ভিড় জমায় নিজ নিজ বাড়ির সামনে। মন্দিরের পুরোহিত সজল চক্রবর্তী জানান, রাজন্য আমলের প্রথা মেনে রবিবার থেকে খারচি পূজার সূচনা হয়েছে। প্রশাসনিক আদেশে হবে না বলি, 10 বছরের নিচে শিশুদের মন্দিরে প্রবেশ নিষেধ। একই রকম ভাবে ষাটোর্ধ্ব ব্যক্তিদেরও ক্ষেত্রে একই নির্দেশ বলবৎ থাকবে। কোনো ধরনের আশীর্বাদ দেয়া হবে না, থাকছে না ভোগের ব্যবস্থাও। করোনার কারণে এই বছর একটু ভিন্ন পরিস্থিতিতে এই পূজা হচ্ছে। প্রশাসনিক নির্দেশিকা সকলের জন্য স্বার্থেই জারি করা হয়েছে। প্রশাসনিক নির্দেশ মেনে দর্শনার্থীদের মন্দিরে আসার আহ্বান জানান পুরোহিত সজল চক্রবর্তী। একই সঙ্গে সকলে সুস্থ, শান্তি ও স্বাভাবিকভাবে থাকবে এটাই আশা ব্যক্ত করেন মন্দিরের পুরোহিত সজল চক্রবর্তী। আজকে থেকে আজকে বলে পূজা আরম্ভ হচ্ছে এবং 7 দিন ব্যাপী এই পূজা চলিবে। রাজন প্রথা নিয়ম অনুসারে এই পূজা চলিবে। এখানে কোনো 10 বছরের শিশু মন্দিরে আসতে পারবে না এবং 60 বছরের উদ্ধবৃদ্ধ আসতে পারবে না। বলি দেওয়া হবে না, আশীর্বাদ দেওয়া হবে না এবং ভোগ দেওয়া হবে না। সেই কারণ হচ্ছে বিশ্বে সংসারে রাজ্যে রাজ্যে যে করোনার ভাইরাস হয়েছে, সেই জন্যই এই প্রশাসনের নিয়ম বিধি মেনে চললে সবাই অনেক ভালো হবে। আমরা সুখে থাকুন, শান্তি থাকুন, প্রবৃতি থাকুন, সেটাই আমার আশীর্বাদ। কী নিয়ম রয়েছে এই পুজোর এবং কী কী করছেন এই পুজোর? এই পূজাটা হচ্ছে ভারতবর্ষের সব মানুষজন সুখে শান্তি থাকে, সেই জন্য এই পূজাটা প্রাধান্য প্রথম হিসেবে চলে আসছে। আজকে কী কী হয়েছে? আজকে এক্ষণে স্নান যাত্রা হয়েছে, এখন খাস পূজা আরম্ভ হবে। জন্য আমলের প্রথা মেনেই পূজা চলবে বলে জানান তিনি। স্নান যাত্রার মাধ্যমে শুরু হয়েছে খারচে পূজা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর কারণে ত্রিপুরার সুপ্রাচীন ঐতিহ্যবাহী পুজো খারচিতেও বলবৎ করা হয়েছে নির্দেশিকা। মানুষের জীবনের সুরক্ষা প্রদান সবচাইতে বড় বিষয়, সকলকে সুরক্ষিত রাখার কর্তব্য, তাই এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এদিকে খারচি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহামিলনের উৎসব হল খারচি, রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরাগত এই উৎসব। জনজাতিদের নিজস্ব উৎসব হলেও এখন এই উৎসব সকলের। করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এবছর উৎসবের সার্বজনীনতা থেকে সকলকে দূরে থাকতে হচ্ছে, নিজেদের এবং সকলকে সুস্থ থাকার স্বার্থে। আগামী দিনে সুস্থ, রোগ মুক্ত ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে চতুর্দশ দেবতার আশীর্বাদ সকলের পাথেয় হোক এই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার এসএফআই, ডিওয়াইএফআই ও সিআইটিইউ দক্ষিণ আগরতলা লোকাল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। স্বেচ্ছায় যারা রক্তদান করছে তারা ভয় পায় না, যারা ভয় পেয়েছে তারাই রক্তদানে বাধাদান করছে। রক্তদান শিবিরের মতো সামাজিক কাজে যারা বাধাদান করছে তাদেরকে এলাকার মানুষ দেখছে, চিনছে, সামনে হয়তো কিছু বলছে না। রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে বাধা দিয়ে তারা মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে পারছে না। রক্তদানে যারা বাধা দান করছে তাদের একটা বড় অংশ আগামী দিনে নিজেদের ভুল বুঝতে পারবে, তারা সঠিক পথে ফিরে আসবে। আরেকটা অংশ সাধারণ মানুষের মধ্যে ঘৃণার পাত্র হয়ে থাকবে, কেউ তাদের খবর রাখবে না। রবিবার এসএফআই, ডিওয়াইএফআই ও সিআইটিউর দক্ষিণ আগরতলা লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। এখনও যারা রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে বাধাদান করছে তাদেরকে সঠিক রাস্তায় ফিরে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি যারা রক্তদানে এগিয়ে আসছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজ্যের মহকুমায় মহকুমায় তো এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, সেগুলির দায়িত্ব কে নেবে? যিনি মুখ্যমন্ত্রী তাকেই নিতে হবে, কাজে ওনার এলাকা বলে আলাদা কিছু নাই, উনি সারা রাজ্যের অভিভাবক, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে, আরে ওনাকে আমরা ভোট দিয়ে এখান থেকে পাঠালাম, এই এলাকাটা তো শান্তি রাখতে পারবেন না, এদিক থেকে প্রশ্নটা প্রাসঙ্গিক। কিন্তু সামগ্রিকতার দিক থেকে এটা খুব একটা রেলিভেন্স নাই। স্যার, বিভিন্ন জায়গায় তো পারমিশন পাওয়া যাচ্ছে না রক্তদান শিবির করতে গিয়ে, এত ভয় পেলে কিছু হইতো না? স্যার, বিভিন্ন জায়গায় তো পারমিশন পাওয়া যাচ্ছে না, দিন দিন সব জায়গাতে সব ভয় পাচ্ছে রক্ত দিতে। এখন কে বলছে ভয় পেলে? এখানে এখন মন থেকে কিছুজন দিয়ে দিল, যাদের কাছে এক বোতল রক্ত দিলে দুই বোতল উল্টা তাদের থেকে নেওয়া যায়, তারা তো অলরেডি এক দুজন দিয়ে দিলেন, আরও আসবেন আস্তে আস্তে, বৃষ্টির জন্য আস্তে দিয়ে দিতেছে। এরা ভয় পায় নাই, যারা ভয় পেয়েছে তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ঘটনা, এই যে ঘটনাগুলি যারা ঘটাচ্ছে তাদেরকে কিন্তু এলাকার মানুষ চিনছে, দেখছে, সামনে হয়তো কিছু বলছেন। এরা আর যাই হোক, এই কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা বিশ্বাস শ্রদ্ধা অর্জন করছে না। আমার ধারণা একটা অংশ, হয়তো বড় অংশই হতে পারে, ভবিষ্যৎ দিনে ভুল বুঝবে, সঠিক পথে আসবে। আরেকটা অংশ সাধারণের মধ্যে ঘৃণার পাত্র বিচ্ছিন্ন হবে, তলিয়ে যাবে, কেউ তাদের খবর রাখবে না। তাদের উদ্দেশ্য বলবো, কেন ভুল করছে না? এখন অনেক সময় আছে, বয়স তো বেশি, যারা পাঠাচ্ছেন তারা তাদের নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আপনাদের ব্যবহার করছে, মানে দাবার বোর্ডের বোরের মতো, কেমন না? কেন এইভাবে ব্যবহৃত হচ্ছে? পেয়েছেনটা কি? আমার কিন্তু এই কথাগুলি বলার উদ্দেশ্য ছিল না, কেন এগুলি করছেন? তো অনেক কিছু হওয়ার কথা ছিল এই 27 মাসে। বিধানসভা নির্বাচনের যে ইশতেহার, তার মধ্যে কি বলা ছিল যে রক্তদান শিবির করা যাবে না, করতে গেলে আক্রমণ হবে, ভেঙে চুরমার করে দেওয়া হবে? এগুলি তো ছিল না। এগুলো কি হচ্ছে? এটা কোনো কাজ হলো? ধ্বংসাত্মক যে বিষয় এগুলো কাজ না। কাজে আপনারা নিজেরা যদি ভয় না পান তাহলে এই জিনিসগুলো প্রচারে নিয়ে যাবেন। যারাই এখানে রক্ত দিলেন এখন অব্দি তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্যে, আসছেনও, তাদেরও আগাম সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই সমস্ত প্রতিবন্ধকতা প্রতিকূলতার মধ্যেও উদ্যোক্তারা এই জায়গাটাতে যে অল্প সময়ের মধ্যে এই শিবিরের আয়োজন করতে পারলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, সাহসের পরিচয় দিয়েছেন। ভবিষ্যৎ দিনে এই ধারা অব্যাহত রাখবেন। জায়গাটা কোথায় এটা বড় কথা, রক্তদানের চাষ। মেলান মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিরোধী দলনেতা মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন জয়েন্ট অ্যাকশন কমিটি।
রাজ্যে সার্বিক মঙ্গলের স্বার্থে নিরাপত্তার প্রয়োজন এবং রাজ্যে ব্রু সম্প্রদায়ের মানুষদের জন্য যে 8টি স্থান চিহ্নিত করা হয়েছে সেই সব স্থানে অতিসত্বর ব্রু সম্প্রদায়ের মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানান জয়েন্ট অ্যাকশন কমিটি অব সিভিল সোসাইটির সদস্য দিলীপ দেববর্মা। তিনি এদিন আরো বলেন, যারা রাজ্যের শান্তি সম্প্রীতি বিঘ্নিত করতে ক্রমাগত কার্যকলাপ করছে তাদের এই ধরনের কার্যকলাপকে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি নিন্দা জানায়, কিন্তু সরকারকে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে জানান তারা। প্রয়োজনে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি স্পষ্ট ভাষায় জানান। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রু কালচারাল অর্গানাইজেশনের সভাপতি অমূল্য কুমার রিয়াং। আজকে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে ডিসপ্লেস ত্রিপুরি ব্রু রিয়াং ফ্রম মিজোরাম তাদের সেটেলমেন্টের ব্যাপারে আমরা মাননীয় চিফ মিনিস্টারের কাছে আমরা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছি আজকে গতকাল এবং ওইটা কপি টু ডেপুটি সিএম অ্যান্ড স্পেশাল সেক্রেটারি ইন্টারনাল সিকিউরিটি MHA চেয়ারম্যান জয়েন্ট মনিটরিং কমিটি। আমরা লক্ষ্য করছি যে 16 জানুয়ারি 2020 যে ঐতিহাসিক চুক্তি চতুর্পক্ষীয় যে চুক্তি সম্পাদিত হয়েছিল গভর্নমেন্ট মিজোরাম গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ত্রিপুরা অ্যান্ড গ্রুপ অর্গানাইজেশন যে চুক্তি স্বাক্ষর ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটাকে আমরা আমাদের পক্ষ থেকে আগেই আমরা সাধুবাদ জানিয়েছি স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকারকে। এই ধরনের 23 বছর ধরে যে পেন্ডিং ইস্যু ছিল ডিসপ্লেস ব্রু পিপুল ফ্রম মিজোরাম, এখন চুক্তি মোতাবেক 60 ডেজের মধ্যে উইদিন 60 ডেজ ফ্রম দ্য ডেট অফ সাইনিং দি এগ্রিমেন্ট আইডেন্টিফিকেশন অফ ল্যান্ড প্রসেস কমপ্লিট হওয়ার কথা ছিল এগ্রিমেন্ট মোতাবেক। 150 দিনের মধ্যে অ্যালোটমেন্ট অফ ল্যান্ড এটা ফর দ্য ডিসপ্লেস ব্রু পিপুল ফ্রম মিজোরাম সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা ছিল। আজকে 16 জানুয়ারি হইতে আজকে মোর দ্যান 150 ডেজ ওভার হয়ে গেছে, কিন্তু এখনও আইডেন্টিফিকেশন অফ ল্যান্ড প্রসেস এখনও সম্পন্ন হয়নি। অ্যালোটমেন্ট অফ ল্যান্ড তো অনেক দূরের কথা। ইতিমধ্যে কোভিড-19 প্যান্ডেমিক পিরিয়ড লকডাউন পিরিয়ড কাঞ্চনপুরে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে প্রপোজ এইট লোকেশনে তাদের সেটেলমেন্টের জন্যে স্থান নির্বাচন করার প্রসেস চলছে। এর মধ্যে নাগরিক মঞ্চ এবং মিজো কনভেনশন যৌথভাবে তারা একটা মুভমেন্ট করেছে প্রপোজ ল্যান্ডে যাতে তাদের রিহ্যাবিলিটেশন না দেওয়া হয়। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে এবং মিজোরাম গভর্নমেন্টের চিফ মিনিস্টার উনিও রাজ্যের আমাদের রাজ্যের মাননীয় চিফ মিনিস্টারের কাছে পত্র লিখেছেন এই বিষয়ে যেন ওই মিজু বসতির কাছাকাছি যেন রিসেটেলমেন্ট না দেওয়া হয়। সে প্রসঙ্গে আমরা বলতে চাই এই বিষয়ে জম্পুই হিলে যে সমস্ত মিজু দীর্ঘকাল ধরে বসবাস করছে কাঞ্চনপুরে এসটিদের কথাই বলতে গেলে কাঞ্চনপুরে মিজুদের সংখ্যার তুলনায় আদার ট্রাইবসের মানে ত্রিপুরি গ্রুপের সংখ্যা অনেক বেশি। মিজোরাম থেকে প্রায় 35,000 লোক বিতাড়িত হয়ে তারা ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে আশ্রয় গ্রহণ করেছে এবং সেখানে শিবিরে তারা বসবাস করছে 23 বছর ধরে। তাদের তরফ থেকে আজ অবধি মিজুদের এটা আমাদের আবেদন রাজ্য সরকারের কাছে এই
এই উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের মেমোরান্ডাম সাবমিট করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চেন্নাইয়ে ফাঁসিতে আত্মহত্যা করল সোনামুড়ার এক যুবক। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। চেন্নাইয়ে ফাঁসিতে আত্মহত্যা করল সোনামুড়ার এক যুবক। গতকাল ভোর 4:30 চেন্নাইয়ের শোবার ঘরের দ্বিতলা বারান্দায় গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে যুবকটি। সকালবেলা ঘরের অন্যান্য ছেলেরা ঘুম থেকে উঠে দেখে বারান্দায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে যুবক। যুবকের নাম ফারুক মিয়া, বাবা মামুন মিয়া, সোনামুড়া ঢাকারি পুকুর পাড়ে তার বাড়ি। বছর 23-এর যুবক 13 বছর পূর্বে দ্বিতীয়বার কাজের সন্ধানে চেন্নাইয়ের পারুল এলাকায় থাকত সোনামুড়ার আরো কিছু যুবকের সাথে। সে চেন্নাইয়ের কেলাম্বাকম এলাকার একটি কাপড় দোকানে কাজ করত। সকালে মৃত্যুর খবর সোনামুড়া বাড়িতে আসার পর মামুন মিয়ার পরিবারে শোকের ছায়া নেমে আসে। একমাত্র ছেলের আত্মহত্যার খবর পেয়ে অনেকটাই যেন কিছু না বুঝে ওঠার মতো হয়েছে। পারিবারিক একটি সূত্রে জানা যায়, একটি মেয়ের সাথে প্রণয়ের বন্ধনে আবদ্ধ ছিল ফারুক, আর এটা নিয়েই কোনো মানসিক অবসাদে ঘটেছে আত্মহত্যাটি। সারা দেশে লকডাউনের পরবর্তী সময়ে বিমান ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি দেশে। এই অবস্থায় মৃতদেহ সোনামুড়ায় নিজ বাড়িতে আদৌ আনা সম্ভব হবে কিনা জানা নেই। মৃত ছেলের মুখ একবারের জন্য তার পরিবার দেখতে পারবে কিনা কোনো উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার শ্রীমদ ভগবদ গীতা প্রচারক সংঘের উদ্যোগে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। রবিবার শ্রীমদ ভগবদ গীতা প্রচারক সংঘের উদ্যোগে করোনা পরিস্থিতিতে যারা দায়িত্ব প্রতিপালন করে যাচ্ছেন তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, ব্যবসায়ী এবং সাংবাদিকদের হাতে শংসাপত্র এবং ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আসি দাস, শ্রীমদ ভগবদ গীতা প্রচারক সংঘের সম্পাদক গোপাল গোপ সহ অন্যান্যরা। একটা ছোট্ট প্রচেষ্টা করা হয়েছিল আমাদের একজন খুব অ্যাক্টিভ সদস্য প্রহ্লাদ সাহা, যিনি আজকে হঠাৎ করে মারা গেছেন ভাইরাস। ওনার প্রচুর কন্ট্রিবিউশন ছিল এই বিপদের সময় মানুষকে সাহায্য করার ক্ষেত্রে। তো আমাদের এই ভগবদ্গীতা প্রচার সংঘের তরফ থেকে নয়নিয়ামুড়া এবং প্রতাপগড়ে 100 ফ্যামিলিকে 800 কেজি চাল, 70 কেজি আলু, 200 প্যাকেট সোয়াবিন এবং 40 কেজি ডাল ডিস্ট্রিবিউট করা হয়েছে। ভোজনগর 80 পরিবারের মধ্যে 600 কেজি চাল, 30 কেজি ডাল, 55 কেজি আলু এবং 100 প্যাকেট সোয়াবিন ডিস্ট্রিবিউট করা হয়েছে। খোয়াই চম্পাহার এই এলাকাতে জনজাতিদের মধ্যে 80 ফ্যামিলিকে 700 কেজি চাল, 30 কেজি ডাল, 55 কেজি অনিয়ন অর্থাৎ পেঁয়াজ এবং 12 কেজি ড্রাই ফিশ সিদল ডিস্ট্রিবিউট করা হয়েছে। সাধুটিরায় 100 পরিবারকে 700 কেজি চাল, 30 কেজি ডাল এবং 60 কেজি সোয়াবিন, 7 কেজি আলু এবং 200 প্যাকেট সোয়াবিন ডিস্ট্রিবিউট করা হয়েছে। আনন্দনগর এলাকাতে 600 কেজি চাল, 40 কেজি ডাল, 55 কেজি আলু এবং 100 প্যাকেট সোয়াবিন ডিস্ট্রিবিউট করেছে। আরালিয়া যুগন্ননগর এলাকাতে 900 কেজি চাল, 60 কেজি ডাল, 60 কেজি আলু এবং 300 প্যাকেট সোয়াবিন ডিস্ট্রিবিউট করা হয়েছে। খোয়াই ত্রিপুরাবস্তিতে 500 কেজি চাল, 60 কেজি পেঁয়াজ এবং 12 কেজি শুটকি ডিস্ট্রিবিউট করা হয়েছে। বিশালগড় কাকরাবন এলাকাতে 200 ফ্যামিলিকে 1000 কেজি চাল, 100 কেজি ডাল, আলু 200 কেজি, সোয়াবিন 200 প্যাকেট ডিস্ট্রিবিউট করা হয়েছে। এটা হলো একটা প্রথম অবস্থায় যখন মানুষের খুবই পরিস্থিতিটাকে একদম নাগালের বাইরে চলে গিয়েছিল, তখন আমাদের যারা সদস্য বিশেষ করে কয়েকজন তারা ওই ইন্টেরিয়র এলাকাগুলিতে গেছে, পুলিশের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছে এবং এতে আজকে আমরা যদিও আমাদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কিন্তু মানুষকে সচেতন করেছে প্রেস। বিশেষভাবে মানুষের কাছে যে মেসেজটা পৌঁছে দেওয়া, সাবধানতা অবলম্বন করা, ইমিউনিটি বাড়ানো, জীবনযাত্রার মধ্যে কিছু ডিসিপ্লিন আনা, এই জিনিসগুলো করতে সাহায্য করেছে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত চীন সীমান্তে সংঘর্ষের ফলে শহীদ ভারতের বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করল রাজধানীর কলেজ স্ট্রিটস্থিত মহাত্মা গান্ধী প্লে সেন্টার। ভারত চীন সীমান্তে সংঘর্ষের ফলে শহীদ ভারতের বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করল রাজধানীর কলেজ স্ট্রিটস্থিত মহাত্মা গান্ধী প্লে সেন্টার। একই সাথে এদিন শ্রদ্ধা জানানো হয় রাজ্যের উদীয়মান মহিলা ফুটবল খেলোয়াড় প্রয়াত আয়ন্তী রিয়াংকে। এদিন মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের শহীদ বীর সেনা ও প্রয়াত রাজ্যের উদীয়মান মহিলা ফুটবল খেলোয়াড় আয়ন্তী রিয়াংকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী প্লে সেন্টারের কার্যকর্তারা। উপস্থিত সকলে শহীদ বীর সেনা জওয়ানদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রয়াত আয়ন্তী রিয়াংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরে ক্লাবের এক সদস্য এদিনের অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান। প্লে সেন্টারের পক্ষ থেকে ভারত চীন সীমান্তে যে শহীদ হয়েছিলেন সৈনিকরা, ওদের জন্য আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। পাশাপাশি আমাদের গান্ধী প্লে সেন্টারের মহিলা ফুটবলের আয়ন্তী রিয়াং একজন উদীয়মান প্লেয়ার ছিলেন, 17 বছর বয়সে ওর প্রয়াণ হয়েছে, তার জন্য আমরা ওর আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করেছি। তো ওর নাম বুদ্ধ বদরা। ক্লাবের মহাত্মা গান্ধী প্লে সেন্টারের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নদীতে পড়ে মৃত্যু এক ব্যক্তির ঘটনা যাত্রাপুর থানাধীন মনাইপাথর টিলাবাড়ি লালগাং এলাকায়। রবিবার দুপুর 2টা নাগাদ কাঠলিয়া ব্লকের যাত্রাপুর থানাধীন মনাইপাথর টিলাবাড়ি লাউগাং ছড়াতে মালাচন্দ্র নোয়াতিয়া নামে এক ব্যক্তি নদীতে পড়ে মৃত্যু হয়। দুপুর 2টাতে নদীতে পড়ে গেলে খবর যায় কাঠলিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের কাছে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের কাছে খবর গেলে দ্রুত অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা লাউগাং ছড়া নদীতে পড়ে যাওয়া প্রায় 3 কিলোমিটার দূরে গিয়ে কাঠালিয়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা 1 ঘন্টা 30 মিনিট খোঁজাখুঁজি করার পর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে তুলে নিয়ে আসে। পরে তার মৃতদেহ যাত্রাপুর থানায় শনাক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জল নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনা বাগমারা গ্রাম পঞ্চায়েত এলাকার কুমারিয়া কুচাপাড়ায়। পানীয় জলের ট্যাপ লাইন থেকে অব্যবহৃত জল বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে গড়িয়ে যায়। এই অব্যবহৃত জল কোথায় গড়াবে, কেন গড়াবে তা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির সঙ্গে প্রথমে তর্কাতর্কি, তারপর শুরু হয় মারামারি। ঘটনা বাগমারা গ্রাম পঞ্চায়েত এলাকার কুমারিয়া কোছা পাড়ায়। পানীয় জলের ট্যাপের জল কেন বাড়ির সামনে দিয়ে গড়াচ্ছে এ নিয়ে কুমারিয়া কোছা গ্রামের কানাই দেবনাথ, পিতা শীতল দেবনাথ এবং একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির দেবব্রত শর্মাকে কোলে নিয়ে চিৎ করে ইটের সলিং রাস্তার উপর আছাড় মারে, যার ফলে দেবব্রত শর্মার হাত ভেঙে যায় এবং বুকের হাড় ভেঙে যায়। দেবব্রত শর্মা কুমারিয়া কোছা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। দেবব্রতের পিতার নাম বিমল শর্মা। কানাই দেবনাথ জল নিয়ে তর্কাতর্কি করে দেবব্রত শর্মাকে আছাড় মেরে ইট সলিংয়ে রাস্তায় ফেলে দেয়। দেবব্রতের চিৎকারে গোটা গ্রামের মানুষ একত্রিত হয় দেবব্রতের বাড়ির সামনে, নিতান্তই গরিব পরিবার দেবব্রতদের। সঙ্গে সঙ্গে এলাকাবাসী দেবব্রতকে বৈরাগী বাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবব্রতকে জীবিত রেফার করে। বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে দেবব্রতকে কর্তব্যরত চিকিৎসক জীবিত ভর্তি করায়নি। চিকিৎসক বলেছে সোমবারে আবার দেবব্রতকে জীবিতে নিয়ে আসার জন্য দেবব্রত মাথার সিটি স্ক্যান করাতে হবে বলে জানিয়েছেন দেবব্রতের মা মনিকা শর্মা। একটি টাকাও হাতে নেই বলে জানান মনিকা শর্মা এবং ভয়ে উনি বাগমারা গ্রামেও যাননি। মনিকা দেবী সোজা জিবি থেকে দক্ষিণ চরিলাম আপন ভাই হরিপদ শর্মার বাড়িতে এসে আশ্রয় নেন একমাত্র ছেলে দেবব্রতকে নিয়ে। অসহায় মনিকা দেবীর প্রশ্ন, একটি টাকাও দুষ্কৃতী কানাই দেবনাথ মনিকা দেবীকে দেননি ছেলের চিকিৎসার জন্য। অসহায় মনিকা দেবী পুরো ঘটনা বাগমারা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছেন। পঞ্চায়েত নাকি বলেছে বিষয়টি দেখবে, কিন্তু অসহায় মনিকা দেবীর প্রশ্ন, আমি কিভাবে আমার ছেলেকে চিকিৎসা করাবো? হাড় ভাঙার ব্যথায় এবং হাত ভাঙার ব্যথায় প্রচণ্ডভাবে চিৎকার করছে দেবব্রত। অর্থনৈতিকভাবেও একেবারেই অসহায় মনিকা শর্মা। তাই বাধ্য হয়ে মনিকা শর্মা আজ অর্থাৎ রবিবার সকাল 10 ঘটিকায় মেলাগড় থানায় কানাই দেবনাথের নামে মামলা করেন। মনিকা দেবীর বক্তব্য হল, সরকারি ট্যাপ লাইনের জল সরকারি রাস্তার সরকারি ড্রেন দিয়েই গড়িয়ে যায়। অহেতুক এবং উচ্চতা প্রতিনিয়ত কানাই দেবনাথ তাদেরকে এই জল নিয়ে এবং সীমানা নিয়ে ধমক দেয়, হুমকি দেয়, শাসানি দেয়, চোখ রাঙানি দেয়। কিন্তু শনিবার দুপুরবেলায় সমস্ত বাধা অতিক্রম করে কানাই দেবনাথ তার ছেলেকে একেবারে মেরে ফেলার জন্য মাথার উপরে তুলে ইটের সলিংয়ে আছাড় মারে।
মারছে তারার কোনো যোগাযোগ নাই, টাকা দিব কিনা কিভাবে নিম কোনো যোগাযোগ নাই, পাড়ার প্রধান প্রধানও তারা জানছে, ও তারারও কোনো আমি অন্য কোনো কিছু পাইছি না, তো আমি তো রাজফলে ছেলের নিয়ে জীবিত নন লাগবো, আমি কি করবো? আজকে কি মেলাঘর থানাতে মামলা করছিলাম নি? হ্যাঁ, আমি মেলাঘর থানার জানাইছি, কে তো আমার একটা ছেলে, ছেলের জীবন নিয়ে হাতটার ভেঙে গেলে অন আমি থানা না জানি নাইও কি করবো, আমি বাধ্যগত আমি থানা জানাইছি। আজকে মামলা হয়েছে মেলাঘর থানাতে? আচ্ছা আচ্ছা, আমার ছেলের জীবন। আচ্ছা হ্যাঁ, কোন আমার ছেলের জীবন লইয়া খেলা করছে, অন হাত দিয়ে ভেঙে গেলে যাতে ভবিষ্যৎ আর কাম করিয়া খাইতে না পারে। তো আমি মেলাঘর থানার দিয়া ইয়ে করছি, মামলা করছেন? থানা কিটা কইছে? তারা কইছে আমরা তদন্ত করব। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাগমারা গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত দুষ্কৃতকারী কানাই দেবনাথ গ্রেপ্তার হয়নি বলে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেশ কয়েকদিন যাবৎ বিকল বক্সনগর চৌমুনিস্থিত এটিএম মেশিনটি ফলে ভোগান্তির শিকার গ্রাহকরা। গত কয়েকদিন যাবৎ বক্সনগর চৌমুনিতে এটিএম মেশিনটি অচল, পাশাপাশি দুটি ব্যাংকও বন্ধ। অনেকদিন ধরে মানুষ টাকা নিতে এসে খালি হাতে বাড়ি যেতে হচ্ছে। এই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া একমাত্র এটিএম পরিষেবা কেন্দ্রটি, যার উপর নির্ভরশীল বক্সনগর এলাকার মানুষ এবং প্রশাসনিকরাও। প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর গ্রাহকরা এসে খালি হাতে ফিরে যায়। গত 21 জুন একটি খবর এসেছিল, এই খবরের জেরে এটিএম মেশিনটি চালু করে দেয়। ঘটনার বিবরণ জানা যায়, ত্রিপুরা রাজ্য করোনা নামক ভয়াবহ রোগটি বাড়তে থাকে, তাই রাজ্য চলছে লকডাউন, তাই ব্যাংক পরিষেবাও বন্ধ। সাধারণ মানুষ একমাত্র এটিএম এর উপর নির্ভর। মানুষ কি বলছে শুনে নিন। নিউজ হয়েছিল, আমি একটা ফেসবুক পেজে দেখেছিলাম, তো আমার মনে হয় ওইটার উপর ভিত্তি করে তারা এখন এটা ইমার্জেন্সি কাজ করছে বা ঠিক করেছে। হ্যাঁ ঠিক আছে, দীর্ঘদিন ধরে এটিএমটা বন্ধ ছিল লকডাউনের কারণে, ব্যাংকও বন্ধ, আমরা একটু মিডল ক্লাস ফ্যামিলি, আমরা চলতে একটু কষ্ট হয়, সবকিছু কেনাকাটা করতে হয়, টাকা পয়সা নাই, তো আমরা ব্যাংকে এসেছিলাম, ব্যাংকও তো বদ্ধ, এটিএম অনেকদিন ধরে আমরা এসেছি কিন্তু এটিএম বদ্ধ। তো আজকে ব্যাংক কর্তৃপক্ষ এটিএমটা চালু করেছে, চালু করার পর এখন চলতে ভোগান্তির জন্য মনে হয় এটা সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ এটা লক্ষ্য করেছে, লক্ষ্য করার পর এখন তারা এটা কাজ করেছে, কাজ কর মানে মেরামত করেছে, এখন মেরামত করার পরে এখন মানে কাজ চলছে এটা, ঠিক আছে, টাকা তুলেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুকুর পালন করে চরিলামের এক যুবক বেকারদের দিশা দেখাতে চায়। চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত দাস দ্বাদশ পাস করে ITI সম্পূর্ণ করে এখন বাড়িতে নিজ উদ্যোগেই শুকর পালন করছেন। প্রায় 6 বছর ধরে হাইব্রিড শুকর পালন করছেন ওই যুবক। পিতামৃত দুলাল দাস বর্তমানে বাড়িতে 8টি শুকর সে প্রতিপালন করছেন। বাড়িতে হাইব্রিড শুকরের প্রোটেকশন দিচ্ছেন, তবে সরকারি সহযোগিতা পেলে আগামী দিনে আরো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এক কদম এগিয়ে যেতে পারবে সে। দেবব্রত জানান, শুকর পালন করে মাসে 8-10 হাজার টাকা উপার্জন করা কোনো ব্যাপার না। হাইব্রিড জাতীয় শুকরের জন্মায় একটি বাচ্চা বিক্রি করলে 6 হাজার টাকার উপরে বিক্রি করা যায়। তিনি বলেন, রাজ্য সরকার বেকারদের স্বনির্ভর করার জন্য উদ্যোগ নিলে ভালো টাকা উপার্জন হবে। আপনি কি সরকারি কোনো সাহায্য পাইছেন? না, আমি এখন অবধি কোনো সরকারি সুযোগ সুবিধা পাইনি। আপনি কি চাইছেন? আমি চাইছিলাম যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পাতাম বা কোনো অনুদান পেতাম তাহলে আরো বেশি করে করা সম্ভব হতো, বা আমি যে তার থেকে বাচ্চা প্রোটেকশন করা হয় তাও আরো বেশি পরিমাণে হতো, এবং গ্রামের অন্যরাও এর থেকে অনেক সুবিধা পেত। আপনি বেকার উদ্দেশ্যে কি অনুপ্রাণিত যান এই শুকর চাষের মাধ্যমে? হ্যাঁ, তাতে মোটামুটি অনেকটাই লাভবান, 8-10টা পারলে মিনিমাম মান্থলি তো 8-9 হাজার টাকা মান্থলি আয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।